রাম সাগরের এপারে আসতে সফল হয়েছে। দণ্ডক বন থেকে এগোতে এগোতে লঙ্কার দোরগোড়ায় চলে এলো, আর আমরা এখনো পর্যন্ত ওই বানরদের তুচ্ছ ভেবে ওদের লঙ্কঝঙ্কের তামাশাই দেখে চলেছি। আমার তো এটাই অনুমান, ওরা দেবলোক থেকে দৈব সাহায্য পাচ্ছে, নয়তো স্বয়ং দেবতারা বানর রূপ ধারণ করে গ্রামে সহায়তা এসেছে। দেবলোক দৈব সহায়তা, তুমি কার সামনে দেবতাদের সাহায্যের কথা বলছো? যে দেবতারা মেঘনাদের ভয়ে তার জয়ধ্বনি করতে করতে লঙ্কা পর্যন্ত চলে আসে, যারা নিজেদের রক্ষা করতে পারে না, ওই পরাজিত দেবতারা কোন সাহসে লঙ্কার সাথে বিবাদ করবে? পুত্র, পরাজিত সৈনিক আঘাতপ্রাপ্ত নাগের সমান ভয়ানক হয়, সুযোগ পেতেই সেই প্রকারে ঝাঁপিয়ে পড়ে যেরকম ভাটার সময় পিছিয়ে পড়া সমুদ্রের ঢেউ আবার জোয়ার হয়ে আছড়ে পড়ে। আপনার কেশই শুধু সাদা হয়নি পূজনীয় মাল্যবানজি, আপনার রক্তের তেজও সমাপ্ত হয়ে গেছে। সব সময় নেতিবাচক উৎসাহ দিয়ে রায় দেবার জন্য দরবারে বসে থাকার থেকে তো ভালো এটাই যে আপনি আর্যদের মতন বানপ্রস্থ গিয়ে আর্যাবর্তের কোনো কোণে গিয়ে বিশ্রাম করুন। শান্ত পুত্র ইন্দ্রজিৎ, শান্ত হও, আমি জানি তোমার শিরা দিয়ে গরম রক্ত প্রবাহিত হচ্ছে। শত্রুদের এই সাধারণ সাফল্য দেখে তোমার বাহু ওদের মারার জন্য উদগ্রীব হয়েছে। মহারাজ, যখনই ওই বনবাসী রাম আপন বানর দলকে নিয়ে আপন মিথ্যা শক্তির ডুগডুগি বাজিয়ে সাগরের ওই পারে এসে পৌঁছেছিল, তখনই আমি পদপিষ্ট করে ওদের সাগরের পারে ধূলিসাৎ করে দিতে পারতাম, কিন্তু এই ভীরু পরামর্শদাতাদের রায় নিয়ে আমাকে আটকে দেওয়া হয়েছে। আর এখন যত ওরা লঙ্কার দিকে এগিয়ে আসছে, লঙ্কার নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। যেন এরকম না হয় মহারাজ, নাগরিকদের মধ্যে ছেয়ে থাকা ভয় আমাদের সৈন্যদের মনোবল। এটা কখনো ভুলবেন না, ওদের সঙ্গে বিভীষণ আছে, ওনার আমাদের যুদ্ধ প্রস্তুতির জ্ঞান রয়েছে, উনি অবশ্যই ওদের সাবধান করে দিয়েছেন। বিভীষণ বিভীষণ কুলদ্রোহী। মেঘনাদবধ কাব্য দুই খণ্ড ও নয় স্বর্গে রচিত মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য। প্রথম খণ্ড 1861 সালের জানুয়ারি মাসে এবং দ্বিতীয় খণ্ড একই বছরের আগস্ট মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়। মহাকাব্য রচনার জন্য মধুসূদন অমিত্রাক্ষর ছন্দ নামে এক নতুন বাংলা ছন্দ নির্মাণ করেন। এ ছন্দ তিনি মধ্যযুগের 14 মাত্রার পায়ার ছন্দ বজায় রেখেছেন, কিন্তু যদি সুনির্দিষ্ট স্থান বদলে করে তার পঙ্গুক্তি যে কোনো জায়গায় রাখার স্বাধীনতা নিয়েছেন, আর সে সঙ্গে নিয়েছেন এক পঙ্গুক্তি থেকে আরেক পঙ্গুক্তিতে অবলীলায় যাওয়ার প্রবাহমানতা। তিনি তার মহাকাব্যের পরিকল্পনা করেছেন সুচিন্তিতভাবে, এর ঘটনা প্রবাহের সময় এবং স্থানের সমন্বয় ঘটিয়েছেন এবং আগের ঘটনা নিয়ে এসেছেন অতীতকে প্রতিফলিত করার মাধ্যমে। তিনি তার বিষয়বস্তু নিয়েছেন বাল্মীকি রামায়ণ থেকে, কিন্তু দৃষ্টির কেন্দ্র রেখেছেন রামচন্দ্র ও তার সহযোগীদের হাতে রাবণের পরাজয়, বিশেষ করে চতুর্থ স্বর্গে বিভীষণের সহায়তা নিয়ে লক্ষণের হাতে রাবণের পুত্র মেঘনাদবধের দিকে। বাল্মীকির রামায়ণে দেখানো হয়েছে লক্ষণ ও তার বানর বাহিনী আক্রমণে প্রহরীদের বিপর্যস্ত হতে দেখে যজ্ঞ ত্যাগ করে সম্মুখ সমরে লিপ্ত হয়েছে মেঘনাদ, সেখানেই লক্ষণের হাতে তার মৃত্যু হয়। কিন্তু মধুসূদন এই ঘটনাকে এভাবে না দেখে নিরস্ত্র মেঘনাদ যখন অপরাজয় হওয়ার জন্য অগ্নির পূজা করছিল, তখন লক্ষণের হাতে অন্যায়ভাবে নিহত হওয়ার দৃশ্য অঙ্কন করেন। এর মাধ্যমে রাক্ষসদের ট্র্যাজিক বীরে পরিণত করার যে সংকল্প মধুসূদন নিয়েছেন তা সার্থক হয়। এর সঙ্গে তুলনীয় হোমারের ইলিয়াড কাব্য, যেমন করে গ্রিকদের হাতে ট্রয়ের পতন দেখানো হয়েছিল। তার এই মহাকাব্যে গ্রিক প্রভাব আরও লক্ষ্য করা যায় উপমা ব্যবহারে এবং দেবতাদের বিভিন্ন ভূমিকা থেকে। এ মহাকাব্য যে শৈব প্রভাব দেখা যায় তা এসেছে সম্ভবত কৃত্তিবাসের রামায়ণ থেকে, যাতে রাবণকে শিবের উপাসনা হিসেবে দেখানো হয়েছে। তাছাড়া দেবতাদের মানুষের মতো করে উপস্থাপন ব্যাপারটিও বিশেষভাবে গ্রিক প্রভাবজাত। খ্রিস্টধর্মের একজন বিশ্বাসী ব্যক্তি হিসেবে মধুসূদনের পাপবোধ বেশ প্রবল ছিল এবং তিনি মিল্টনের প্যারাডাইস লস্ট এ কেবল তার বাংলা ও অমিত্রাক্ষর আদর্শ দেখতে পাননি, বরং সে সঙ্গে খুঁজে পেয়েছেন নৈতিকতার আদর্শ। যেমন তার ইংরেজি চিঠিতে তিনি লিখেছেন, আমি রাম ও তার বানর বাহিনীকে ঘৃণা করি, রাবণের ভাবনা আমার ভাবনাকে উস্কে দেয় এবং আমার কল্পনাকে প্রজ্বলিত করে। তবে তিনি ব্যক্তিগতভাবে রাক্ষসদের প্রতি সহানুভূতিশীল হলেও শেষ পর্যন্ত দেবতাদের কার্যকলাপ তাকে মেনে নিতে হয়েছে, যেমন সীতাকে অপহরণ করার কর্মফল রাবণ নিজেই নিজের পতন ডেকে এনেছেন। অন্যান্য সকল ধ্রুপদী সাহিত্যের মতো মেঘনাদবধ কাব্যকেও প্রতিটি প্রজন্ম নতুন করে ব্যাখ্যা করতে পারে। কারো কাছে রাবণ এবং মেঘনাদ হলেন বঙ্গীয় রেনেসাঁসের মানবিক আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, অন্যরা আবার একে মধুসূদনের হাতে মেঘনাদবধের মধ্য দিয়ে ঐতিহাসিক মূল্যবোধ বিনষ্ট হওয়ার বৈপ্লবিক দৃষ্টান্ত লক্ষ্য করেছেন। এমনকি মার্ক্সীয় বার্তাও মেঘনাদবধের আরও একটা লক্ষণীয় বিষয়, এতে লঙ্কার সৌন্দর্য যেভাবে দেখানো হয়েছে তাতে প্রতিফলিত হয়েছে উপমহাদেশের চিরকালীন সংস্কৃতি ও ধর্ম। মধুসূদন যাকে আখ্যায়িত করেছেন আমাদের পূর্বপুরুষদের ঐশ্বর্যমণ্ডিত পৌরাণিক কাহিনী বলে। বর্তমানে বহু প্রাচীন ঐতিহ্য বিশ্বায়িত গণসংস্কৃতির মুখে হুমকির সম্মুখীন, এ সময় তার এ মহাকাব্য একটি ট্র্যাজেডিক চেতনা জাগিয়ে তোলে। সর্বোপরি মেঘনাদের কাব্য মধুসূদনের অসাধারণ আবেগঘন, উচ্ছ্বাসপূর্ণ, রসোজ্জ্বল ও মননশীল এবং শেষ পর্যন্ত আত্মঘাতী ব্যক্তিত্বের অনুকরণীয় প্রতিফলন। মধুসূদনের মন্তব্য, একজন প্রবল সাহিত্যিক বিপ্লবী
তার এই দুঃসাহসী ধ্রুপদী রচনা বাংলার ভারত এবং তার বাইরে প্রতিটি নতুন প্রজন্মকে বিস্মিত করবে বারবার। আমরা মেঘনাদবধ কাব্য যখন আলোচনা করব তার আগে রাবণের পরিচয়টা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। আমরা যখন রামের পরিচয়টা জানতে চাইব তখন আমরা গত পর্বের যে আলোচনাটা আছে রামায়ণ নিয়ে সেটা আমরা করলে রামের পরিচয়টা পেয়ে যাব। আজ আমরা রাবণের পরিচয় থেকে শুরু করব এবং মেঘনাদবধ কাব্যের মূল আলোচনাটা এখানে উপস্থাপন করব। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, বিশ্র বা মুনির তিন ছেলে। তাদের এক ছোট বোন ছিল, তার নাম সুলপনখা। তাদের মা কৈকেশী ছিলেন সুমার্ক্ষী রাক্ষসের মেয়ে। কৈকেশীর আরেক নাম নিকষা। দ্বৈত রাজকন্যা পুষ্পকটার রূপে মুগ্ধ হয়ে মহর্ষি তাকে 10 দিন ধরে সম্ভোগ করেন। এর ফলে মহর্ষির ঔরসে পুষ্পজাত কটার গর্ভে 10 পুত্রের তুল্য দশানন রাবণের জন্ম হয়। যখন বিশ্রবা জানতে পারে এই পুত্র রাক্ষস হবে তখন সে পুষ্পকটার গর্ভে পুনরায় 2 পুত্র উৎপন্ন করেন। এরা বিভীষণ ও কুম্ভকর্ণ। রাবণ শিবের ভক্ত ছিল, শিব তাণ্ডব ত্রস্ত রচনা করেন। ব্রহ্মার বরে ইনি মানুষ ভিন্ন আর কারুর হাতে অবাধ্য ছিলেন। রাবণ তার বৈমাত্রীয় ভাই কুবেরের কাছ থেকে পুষ্পক রথ হরণ করে। প্রথম জীবনে রাবণ শিবের সাথে যুদ্ধ করে পরাজিত হয়ে পরে শিবের ভক্ত হয়। অনেকের মতো রাবণ ছিল অভিশাপগ্রস্ত বিষ্ণু ভক্ত বিজয়ের রূপ। রাবণ তার নিজস্ব শক্তি ত্রিলোকে অধিপতি হয়। রামায়ণে বর্ণিত আছে যে রাবণের 10 মুণ্ডু কুড়ি হস্ত ও তাম্র বর্ণ বিংশতি লোচন ও চন্দ্রের মতো উজ্জ্বল দন্ত। রাজকীয় স্বভাব বর্তমান থাকলেও দেহের নানা স্তরের দেবতাদের সঙ্গে নানা প্রকার যুদ্ধের দরুন ক্ষতের চিহ্ন ছিল। তিনি পর্বতের চূড়াকে খণ্ডিত করতে ও সমুদ্রকে আলোড়ন করতে পারতেন। পর্বতের মতো লম্বা হওয়াকে তিনি হস্ত দ্বারা সূর্য ও চন্দ্রের প্রতিরোধ করতে পারতেন। তিনি এত গর্বিত অহংকারী ছিলেন যে নিজের প্রতিরক্ষার জন্য কখনো মানুষের বা কোনো জন্তুর সাহায্য চায়নি। তাই বিষ্ণু রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করে রাবণকে নিহত করতে চায় এবং সে সেটা পরবর্তীতে করেও দেখায়। রাবণের 2 স্ত্রী ছিল। রাবণের প্রথম স্ত্রীর নাম ছিল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার ছেলে ছিল হচ্ছে বীরবাহু। রাবণের অন্য এক স্ত্রী, তার নাম মন্দোদরী। মন্দোদরী এর পুত্র ছিল মেঘনাদ এবং মেঘনাদের পত্নী ছিল, অর্থাৎ স্ত্রী ছিল প্রমীলা। মেঘনাদবধ কাব্যটি 9টি সর্গে রচিত হয়েছে। এর প্রথম সর্গ, মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের নাম অভিষেক। লঙ্কার রাজসভার রাজা রাবণ বসে আছেন। ভগ্ন দুয়ত মক্ষ রাক্ষ এসে যুদ্ধে রাজপুত বীরবাহুর মৃত্যু সংবাদ দিলেন। পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে রাবণ শোকে অভিভূত হলেন। মন্ত্রী সারণ তাকে সান্ত্বনা দিলেন। দূতের মুখে পুত্রের বীরত্বের কাহিনী শুনে যুদ্ধক্ষেত্রের অবস্থা দেখতে রাবণ স্বয়ং প্রসাদ শিখরে আরোহণ করলেন। সেখানে দাঁড়িয়ে তিনি নিজ পুত্রের জন্য বিলাপ করতে লাগলেন। সেতু বন্ধনে রামকে সাহায্য করার জন্য সমুদ্র দেবতা বরুণকেও ধিক্কার দিলেন। বরুণ হিন্দু ধর্মের প্রধান দেবতা। প্রাচীন বৈদিক ধর্মের মধ্যে তার স্থান খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপর ফিরে এসে বসলেন সবাই। রাবণের অন্যতম পত্নী তথা বীরবাহু মা চিত্রাঙ্গদা তার একমাত্র আত্মজ পুত্রের মৃত্যুতে আকুল হয়ে রাজসভায় ছুটে এলেন। বিলাপ করতে করতে তিনি সীতা হরণের জন্য রাবণকে ধিক্কার দিলেন। চিত্রাঙ্গদা সভা থেকে প্রস্থান করলেন। রাবণ স্বয়ং যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। রাক্ষস সেনার পদভরে পৃথিবী টলমল করে উঠল। তা শুনে শঙ্কিত হয়ে বরুণের পত্নী বারুণী যুদ্ধে সংবাদ সংগ্রহের জন্য সখী মুরলাকে পাঠালেন লঙ্কার রাজলক্ষ্মীর মন্দিরে। মুরলা রাজলক্ষ্মীর কাছে গিয়ে যুদ্ধের সংবাদ শ্রবণ করলেন এবং এও শুনলেন যে রাবণের অপর পুত্র মহাবীর মেঘনাদ যুদ্ধে না গিয়ে প্রমোদ উদ্যানে বিহার করছেন। মুরলা ধাত্রী প্রভাসার ছদ্মবেশে মেঘনাদের কাছে গিয়ে যুদ্ধের সংবাদ ও রাবণের রণসজ্জার আয়োজনের কথা জানালেন। দেশের আপদকালে কথা বিস্তৃত হয়ে আমোদ প্রমোদে মেতে থাকার জন্য মেঘনাদ নিজেকে ধিক্কার জাগিয়ে তখনই যুদ্ধে যাওয়ার সংকল্প নিলেন। পত্রী প্রমীলা কেঁদে বললেন, কোথায় প্রাণ সখে রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি। মেঘনাদ উত্তরে বললে, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সবরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিদুমুখী। রাবণের কাছে গিয়ে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইল মেঘনাদ। রামের সঙ্গে যুদ্ধে লঙ্কার অনেক পরাক্রমী বীর নিহত হয়েছে, তাই রাবণ ইষ্টদেবের পূজা ও নিকুম্বিলা যজ্ঞ, অর্থাৎ পূজা নিকুম্বিলা যজ্ঞ করে পূজা করে সমাপ্ত করে যুদ্ধে যাওয়ার পরামর্শ দিলেন তার প্রিয় পুত্রকে। তারপর গঙ্গাজল দিয়ে শাস্ত্রবিধি অনুসারে সেনাপতিদের মেঘনাদের অভিষেক করলেন। এরপর আসে দ্বিতীয় স্বর্গ। দ্বিতীয় স্বর্গের নাম অস্ত্রলাভ। লঙ্কার রাজলক্ষ্মী স্বর্গে এসে ইন্দ্রকে মেঘনাদের উদ্দেশ্যে সম্পর্ক অবহিত করলে, নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করি আরম্ভিলে যুদ্ধ দম্ভী মেঘনাদ, বিষম সংকটে ঠেকিবে বৈদেহি নাদ, কহিনু তোমারে। এই কথা শুনে ইন্দ্র শচীকে নিয়ে কৈলাসে এলেন। শিব তখন কৈলাসে ছিল না, যোগাসন নামে এক শৃঙ্গ ধ্যানে মগ্ন ছিল। তাই ইন্দ্র দুর্গাকে অনুরোধ করল মেঘনাদের বিরুদ্ধে রামকে সাহায্য করার জন্য। এদিকে সখী জয়ার মুখে দুর্গা সংবাদ পেল যুদ্ধে বিজয় কামনায় রামচন্দ্র ও দুর্গা পূজায় বসেছে। দুর্গা তখন ইন্দ্র শচী কামদেব ও রতিকে নিয়ে যোগাসনে গেল। কামদেবের সাহায্যে শিবের ধ্যান ভঙ্গ করে রামের জন্য সাহায্য প্রার্থনা করল। শিব ইন্দ্রকে দেবী মায়ার কাছে যেতে বলল। মায়া সব শুনে ইন্দ্রকে কিছু মন্ত্রস্থ দিয়ে বলল, ওই সব অস্ত্র বলে বলি মেঘনাদ মৃত্যু সত্য কহিনু তোমারে, কিন্তু হেনবীর নাহি এ তিন ভুবনে, দেব কি দানব ন্যায় যুদ্ধে যে বাঁধিবে রাবণীরে। দেবী মায়ের অস্ত্র নিয়ে ইন্দ্র স্বর্গে ফিরে গেল।
পরে সহচর ত্রিরথের মারফত সেই সব অস্ত্র পাঠালো রামের কাছে। এরপর আসে তৃতীয় স্বর্গ। তৃতীয় স্বর্গের নাম সমাগম। প্রমোদ উদ্যানে প্রমীলা মেঘনাদের বিলম্ব দেখে শঙ্কিত হল। স্বয়ং লঙ্কাপুরীতে গিয়ে পতির সঙ্গে মিলিত হওয়ার বাসনা প্রকাশ করলে সখীদের কাছে। কিন্তু সেই রাতে রামের অনুচর বৃন্দ লঙ্কাপুরী ঘিরে রেখেছিল, তাদের এড়িয়ে লঙ্কায় প্রবেশ অসম্ভব জেনে প্রমীলা সাজলেন যুদ্ধ সাজে। আমি কি ডরাই সখী ভিখাবি রাঘবে? রাঘব বলতে শ্রী রামচন্দ্র রঘুবংশীয় রাজা। কষিব লঙ্কায় আজি নিজ ভোজ বলে, দেখিব কেমন মরে নিবারে নিন। তারপর বীরাঙ্গনার বেশে সখীদের নিয়ে চলল লঙ্কার উদ্দেশ্যে। পশ্চিম দ্বারে তাদের বাধা দিল হনুমান। তখন প্রমীলা গর্জন করে বলল, অরিন্দ্রম ইন্দ্রজিৎ প্রমীলা সুন্দরী পত্নী তার বাহুবলে প্রবেশিবে এবে লঙ্কাপুরে। প্রতিপদ পূজিতে যুবতী কোন যোধ সাধ্য মূর রহিতে তাহারে। প্রমীলার পরাক্রম আশ্চর্যান্বিত হয়ে প্রমীলারই অনুরোধ রামকে ডেকে আনল হনুমান। সখী নৃমুণ্ড মালিনীর মাধ্যমে প্রমীলা রামকে জানালেন তার আগমনের উদ্দেশ্যের কথা। রাম বলল, আমি মম রক্ষপতি, তোমা সকলে কুল বালা কুল বধূ, কোন অপরাধে বৈরী ভাব আচরিব তোমার সাথে, আনন্দে প্রবেশ লঙ্কা নিঃসংকরিদয়ে। রামের আদেশে হনুমান পথ ছেড়ে দিল। কিন্তু বীরাঙ্গনা বেশি প্রমীলাকে দেখে সম্পূর্ণ নিশ্চিত হতে পারলেন না রাম। বিভীষণ তাকে জানালো, যে নারী ইন্দ্রজয়ী মেঘনাদকে নিজ পদতলে রাখার ক্ষমতা রাখে সে সামান্য মেয়ে নয়, কালনেমিনীর কন্যা প্রমীলা মহাশক্তির অংশুম ভবা। প্রতি সম্মিলনের পর তিনি যদি গোপনে রামের শিবির আক্রমণ করেন তাহলে যুদ্ধে এটে ওঠা কঠিন হবে। রাম তখন তার সকল অনুচরদের নিয়ে লঙ্কার প্রধান ফটকগুলি পাহারা দিতে লাগলেন। এদিকে লঙ্কা প্রবেশ করে প্রতি মেঘনাদের সঙ্গে সম্মিলিত হল প্রমীলা। এই দৃশ্য দেখে কৈলাসের সখী বিজয়া দুর্গাকে জিজ্ঞাসা করলেন, যে প্রমীলা দুর্গার অংশে জন্মগ্রহণ করেছে সেই প্রমীলার কাছে থাকলে যুদ্ধ কিভাবে মেঘনাদের পরাজয় সম্ভব হবে? দুর্গা বলল, যুদ্ধের পূর্বে তিনি প্রমীলার তেজ হরণ করবে, তখন লক্ষণ সহজেই মেঘনাদকে বধ করতে পারবে। এরপর আসে চতুর্থ স্বর্গ। চতুর্থ স্বর্গের নাম অশোক বন। চতুর্থ স্বর্গে বন্দিনী সীতার সঙ্গে বিভীষণ পত্নী শর্মার কথোপকথন বর্ণিত হয়েছে। বৃথা গঞ্জ দশাননে তুমি বিধুমুখী, সীতা শর্মার উদ্দেশ্যে কথা বলেছে। মারিচ মায়ামিক রূপে সীতাকে প্রলুব্ধ করে রামচন্দ্র সীতার মনোবাসনা পূরণ করবার জন্য তাকে প্রলুব্ধ পিস্তুল হাওয়া করে, কিন্তু ধরতে ব্যর্থ হয়ে রামচন্দ্র কঠিন স্বরে তাকে বিদ্ধ করেন। মরণকালে মারিচ রামের স্বর নকল করে আর্তনাদ করে, তাতেই সীতার অনুরোধ ও গঞ্জনার লক্ষণ রামের সাহায্যার্থে বনে গমন করলে সেই অবকাশে জটাজুট যোগীর ছদ্মবেশে রাবণ সীতাকে হরণ করে। সীতা স্বপনে রামানুজ কুম্ভকর্ণের মৃত্যু দর্শন করেছিলেন। বিভীষণের স্ত্রী শর্মা গন্ধর্ব রাজ শৈলুষের কন্যা। এরপর আসে পঞ্চম স্বর্গ। পঞ্চম স্বর্গের নাম উদ্যোগ। উদ্যোগ নেওয়া হচ্ছে মেঘনাদকে মারার, কিন্তু তাকে মারা তো আর তত সোজা নয়। তাহলে কি হবে? চিন্তা নেই, লক্ষণকে মায়া দেবী সাহায্য করবে। এদিকে লঙ্কায় মেঘনাদও চুপ করে বসে নেই, সে মন্দোদরীর ঘরে আসে আশীর্বাদ নিতে। মন্দোদরী মেঘনাদের মা। মন্দোদরী পুজো সেরে বেরিয়ে আক্ষেপ করে বিভীষণকে উদ্দেশ্য করে বলে, খোদায় কাতর ব্যাঘ্র গ্রাসে জ্যামতি স্বশিশু কুক্ষণে বাসা নিকষে শাশুড়ি ধরেছিল গর্ভে দুষ্টে কোহিনীর তোরে, এ কনক লঙ্কা মোর মশাল দুর্মতি। এখানে বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদের মা কিছু কড়া কথা বলল। এই কথাগুলোর ভিতরে ছিল এইরকম যে, শাশুড়ি নিকষা শাশুড়ি তোর মতো একটা ছোট লোককে গর্ভে ধারণ করেছে। ভাবার বিষয় যে মন্দতরীর মুখেও এভাবে স্বদেশ প্রেমের ধ্বনি উঠেছে এই স্বর্গে। এই মন্দতরী এখানে শুধু রাবণের স্ত্রী হয়ে আসেনি, এই কথা শুধু বিভীষণকেই বলা হয়নি, এই কথা যেন পরাধীন ভারতের সব স্বদেশ বিরোধী শত্রুদের জন্য। এই স্বর্গের মূল আলোকচিত্র বিভীষণের প্রতি। এখানে বিভীষণ নিজের ভাতিজার প্রতি যে আলাদা একটা বিরূপ প্রতিক্রিয়া এবং নিজস্ব মানুষের সাথে শত্রুতার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে তার প্রকাশটা এখানে সবচেয়ে বেশি স্পষ্টভাবে প্রকাশ পায়। এই স্বর্গের শেষে ইন্দ্রজিৎ প্রমীলার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করে যুদ্ধে, যেখানে লক্ষণ এসে নিকুম্বলা যুগাকারের দ্বারে এসে দাঁড়ায় বিভূষণের সহযোগিতা নিয়ে, এবং তাদের মাঝে একটা কথোপকথন হয়, যেই কথোপকথন নিয়ে বর্তমানে ইন্টারমিডিয়েটের একটা কবিতা আছে বিভীষণের প্রতি মেঘনাদ, যেটা এই যজ্ঞাগারে এবং এই স্বর্গতেই এটার আলোচনা হয়েছিল দুইজনের মাঝে কথাবার্তা, যেখানে মেঘনাদ তার চাচা বিভীষণকে উদ্দেশ্য করে কিছু কথা বলে, যেটা ছিল দেশাত্মবোধক কিছু কথা, যে চাচা তুমি দেশের বিপক্ষে গিয়ে কিভাবে আমাদের বিরুদ্ধে নিজের পরিবারের বিরুদ্ধে নিজের গোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে অন্য বহিঃশক্তির কাছে নিজেকে মাথা নত করে দিয়েছিলে বা তাদের সহযোগিতা করতেছে। এই কথাগুলো এই সঙ্গে আলোচনা করেছিল। ফেরুদা অস্ত্রহীনের
নিঃসহায়ের জাগদীক্ষা বৃত্তের উপর তোর এই পরাক্রম, যজ্ঞফল ভঙ্গ তুমি করেছো বলেই সমর মাঝে বিজয় সাধন হবে না লক্ষ, এটা তোমার প্রভাব বলে অহংকার করো না সৌমিত্রী। সোদরের সম্মান কুল অভিমান শেষে পুত্রের সম্মানও বিষিয়ে দিয়ে চিরদিনের জন্য আমাদের বংশেতে অতীব কলঙ্ক নিয়ে এসেছে আমার কুল্লতাত বিভীষণের অগৌরবান্বিত শত্রুতা। অজেয় শক্তি সম্পন্ন অমোক শাস্ত্রাস্ত্র প্রয়োগের সংহারকারী বীর এই মেঘনাথকে জয় করা। তো এরপর আসে ষষ্ঠ স্বর্গ। ষষ্ঠ স্বর্গেও মূলত আলোচনা করা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যের মূল কথাটুকু ষষ্ঠ স্বর্গেরও অন্তর্গত। এই পর্বে মেঘনাথকে বধ করা হয়। লক্ষণ রাম লক্ষণের শিবিরে পৌঁছে বিভীষণকে বলে যে মায়াদেবী তাকে বর দিয়েছিল। মায়াদেবী বলেছিল নিকুম্বিলার যজ্ঞাগারে আচমকা বাঘের মতো আক্রমণ করে মেঘনাথকে হত্যা করতে। এবার রামের পরামর্শ চাইলে রাম বলে যে সপরিবারে কি করে প্রাণাধিক লক্ষণকে পাঠাবে, নাহি কাজ সে তাই ধারি। লক্ষণ প্রশ্ন করে, দৈব বলে যে শক্তিমান সে কেন ভয়ে পিছিয়ে আসবে। বিভীষণও তার সঙ্গে একমত হয়ে বলে দেবতার আদেশ মানা কর্তব্য, আমিও লক্ষণের সাথে যাব। তখন রাম লক্ষণের মা সুমিত্রার কথা স্মরণ করে যার অনুরোধে ছিল লক্ষণকে রক্ষা করা, তাই রাম বলে নাহি কাজ মিত্র বর সীতাই উদ্ধারী। মানে সীতাকে উদ্ধার করার দরকার নাই, তোমার ওইখানে যাওয়ার দরকার নাই, কারণ মেঘনাথ অনেক শক্তিশালী, রাম এখানে ভয় পাচ্ছিল তার ভাইকে সেখানে পাঠানোর জন্য। তখন সহসা সরস্বতী আবির্ভূত হয়ে ভবিষ্যৎ দেখায় এবং বলে যে দেববাক্যে তার সন্দেহ থাকা উচিত নয়। এবার রাম রাজি হয়ে লক্ষণকে প্রস্তুত করে এবং বিভীষণকে বলে আমি ভিখারী রাঘব, আমার অমূল্য রতন লক্ষণকে আজ তোমার হাতে তুলে দিলাম, আমার জীবন মরম সবই তোমার হাতে। এবার লক্ষণ বিভীষণ যাত্রা করলো লঙ্কা অভিমুখ। এরপর আসে সপ্তম স্বর্গ। সপ্তম স্বর্গের নাম শক্তি নির্ভেদ। এই শক্তি নির্ভেদে আমরা দেখি একজন নারী খুব কাঁদছেন, তিনি আর কেউ নন, তিনি মেঘনাদের স্ত্রী প্রমীলা। তার সখী বাসন্তীকে তিনি বলেন লোক কেন কাঁদছেন চলো সখী গিয়ে দেখি। তারপর শিব কৈলাসে পার্বতীকে বলেন নাসিল সৈমিত্রী তারে উমার প্রসাদে, অর্থাৎ উমার প্রসাদ ছাড়া একজন দেবীর কৃপা ছাড়া লক্ষণের পক্ষে মেঘনাথকে বধ করা সম্ভব ছিল না। এরপর ঘটল কি না, পুত্র শোকে উন্মাদ প্রায় রাবণ যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। একদিকে সুগ্রীবেরা বলেন মরিব নয় মারিব রাবণে, অন্যদিকে রাবণ প্রতিজ্ঞা করেন যে লক্ষণকে না মারতে পারলে আমি আর লঙ্কায় প্রবেশ করব না। কিন্তু রাম লক্ষণের শিবিরে তো এখন আনন্দ উৎসব, তারা কি একথা জানে? তাদের জানানোর জন্য লঙ্কা দেবী জগদম্বা চলে যান ইন্দ্রের কাছে। ইন্দ্রের সঙ্গে প্রবল যুক্তি পরামর্শ চলল, লক্ষণকে রক্ষা করার জন্য পার্বতী পুত্রকে পাঠানো হয়। কিন্তু শিব ভক্ত রাবণ আজ অজেয় জেনে বিজয়ারে সম্ভাষী অভয়া কহিলা দেখল সখী চাহি লঙ্কা পানে, তীক্ষ্ণ স্বরে রক্ষে স্বর বিধিছে কুমার নিরুদয়। তাই তিনি সখীকে বলেন যাও নিবারে কুমারে সই। শেষে যখন লক্ষণ রাবণের কাছে জর্জর তখন তার চিন্তা হলো তিনি পার্বতী। তিনি শিবকে বলেন যে তোমার ভক্ত রাবণের জয় তো হলো, এবার লক্ষণের দেহটা অন্তত রক্ষা করো। তখন তার অনুরোধের মতো শিব বীরভদ্রকে পাঠান যুদ্ধক্ষেত্রে, সে গিয়ে বলে আপনি জয়ী হয়েছেন লঙ্কায় গিয়ে আনন্দ করুন। তাই লক্ষণ বেঁচে যায়, অর্থাৎ এই স্বর্গে রাবণ লক্ষণকে যুদ্ধের কথা থাকলেও তাদের মাঝখানে যোগসূত্র রক্ষা করেছে নারীরা। এরপর আসে অষ্টম স্বর্গ। অষ্টম স্বর্গের নাম প্রেতপুরী। এখানে আলোচ্য বিষয় হলো তিনটি, এক লক্ষণের শোকে রামের বিলাপ, দুই কৈলাসের শিবে পার্বতীর কথোপকথন ও মায়াদেবীর প্রতি নির্দেশ, তিন রামচন্দ্রের প্রেতপুরী দর্শন। এরপর আসে নবম স্বর্গ। নবম স্বর্গের নাম সংস্ক্রিয়া। সংস্ক্রিয়া বলতে এখানে মেঘনাদের অন্তিম ক্রিয়াকর্মকে বোঝানো হয়েছে। তাই রাবণ সারণকে পাঠান রামের কাছে সাত দিন যুদ্ধ বন্ধ রাখার অনুরোধ জানাতে। এদিকে সীতা খুব কান্না শুনে শর্মাকে আবার কারণ জিজ্ঞাসা করেন। শর্মা বলেন তব ভাগ্যে ভাগ্যবতী হত জীবন রণে ইন্দ্রজিৎ, তেই লঙ্কা পিলাপে এরূপে দিবানিশি। এই কথা শোনার পর সীতা নিজেকে অমঙ্গলের কারণ বলেছে। সে শর্মাকে বলে আমি শ্বশুরবাড়ি যেতেই স্বামীর বনবাস, শ্বশুরের মৃত্যু, আর দেখো এখানে আসার পর আজ ইন্দ্রজিৎ সহ অগণিত বীর মারা গেছে, সবই আমার কারণে। এখানে সীতা নিজের স্বামীর শত্রুপক্ষের জন্যও এভাবে শোক প্রকাশ করে নিজের চরিত্রকে আরো ঊর্ধ্ব দেশে উন্নীত করেছে। আমি আব্দুল্লাল মাহমুদ, আমি মূলত একজন সাহিত্যের ছাত্র, সাহিত্য আমার খুব ভালো লাগে।
এবং সাহিত্য পড়তে এবং আরেকজনকে এই জিনিসটা প্রকাশ করতে যে আমি কি পড়লাম, এর ভিতরে আসলে বই প্রকাশটা কি ছিল, কেমন উৎফুল্লতা কবি অথবা লেখক অথবা প্রবন্ধকারের ভিতর উপস্থাপন করেছেন, এই জিনিসটা আরেকজনকে প্রকাশ করতে আমার খুব ভালো লাগে। তার উপর ভিত্তি করে আমি আমার এই চ্যানেলটা তৈরি করছি, যাতে সবাইকে আমি আমার বই প্রকাশটা বোঝাইতে পারি, এই লেখকটা এই বইতে কি উপস্থাপন করছে। যেমন বিভিন্ন ধরনের উপন্যাস, এই উপন্যাসগুলোতে লেখকেরা বিভিন্নভাবে তাদের বই প্রকাশগুলো করায় থাকে, এগুলো আমি গল্পের মাধ্যম দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। তা আপনাদের যদি এই আমার প্রকাশগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।